মূল্যস্ফীতি জন্য ঈদের আনন্দ একেবারে ম্লান হয়ে গেছে এটা তো বাস্তবের ছবি না প্রথম গতবার পুরো ঈদুল আজহায় কোরবানি হয়েছে তিন এবার প্রথম দিনই এক কোটি একচল্লিশ হাজার ছিল এবার প্রথম দিনই তিন লাখ বেশি হয়েছে তাহলে মানুষ এই মূল্যস্ফীতির মধ্যে কোরবানি করার যে সংখ্যা এটা তো অনেক বৃদ্ধি পেয়েছে এখনো আরো আজকের দিন আগামীকাল তারপর আমি আরো বলি পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে পাঁচ বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় হয়েছে চার কোটি তাহলে সমস্যাটা বিএনপি আর ফুখরু সাহেবদের মানুষের সমস্যা যেটা আমরা স্বীকার করি যা বাস্তব তা অস্বীকার করে কারো কোনো লাভ নেই আজকে আমরা তো আর্জেন্টিনার মতো তিনশো পার্সেন্ট ইনফ্লেশন আমাদের নেই পাকিস্তানের মতো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইনফ্লেশনও আমাদের নেই টার্কির মতো সেভেন্টি পার্সেন্ট ইনফ্লেশনের দেশও বাংলাদেশ এত প্রবাগান্ডা এত সমালোচনা এ দেশটাকে শ্রীলঙ্কা বানিয়ে প্রায় বানিয়ে ফেলেছিল এ দেশের কিছু বুদ্ধিজীবী যারা বিএনপির সমর্থক তো সেখানে আজকে ইনফ্লেশন আছে বাংলাদেশে অ্যারাউন্ড টেন পারসেন্ট ইনফ্লেশন আছে আমরা যে সত্য যেটা সত্য সেটা আমরা চাপা দিয়ে আমাদের পুনর্ভাব নেই তবে আমাদের আন্তরিকতা আছে চেষ্টা আছে প্রতিকূল এ পরিস্থিতির মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছেন